আল্লাহ নবীর সিরাত যদি আমরা পড়ি, সাহাবায়ে কেরামদের নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম ছিল, সাহাবায়ে কেরামদের নাম কত সুন্দর নাম, আবু বকর, উমর, ওসমান, জাফর ইবনে আবি তালেব, আলী মুর্তাদা, ওসমানে গনি, বেলালে হাবশি, কত সুন্দর সুন্দর নাম। আর আজকে আমরা ইসলামিক নাম বাদ দিয়ে বামপন্থীদের নাম, যারা মুসলমান না, ইহুদি খ্রিস্টান, তাদের নাম আজকে মুসলমানরা রাখতেছে। এই জন্যে প্রিয় উপস্থিতি, বরকতপূর্ণ মাস, মাহে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্যে এই মাসে বেশি বেশি আমরা সিরাতের আলোচনা করব, সিরাতের আলোচনা শুনব, নিজেরা আমরা সিরাতের আলোচনাগুলো মোবাইল থেকে শুনব, উলামায়ে কেরামের মজলিসে শুনব। এই মাসে অনেক বিভিন্ন জায়গায় সিরাতুন নবী উপলক্ষে মাহফিল হচ্ছে, এই মাহফিলগুলোতে আমরা গিয়ে শুনব। সিরাত হচ্ছে এমন একটা জিনিস, নবীর জীবনী পড়লেও আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব লেখে, কেমন সুন্দর জীবন। ওই দিন বলতেছিলাম নবীজির জিন্দিগি নিয়ে আলোচনা করতেছিলাম, নবীজির বছর দুই বছর হয়ে গেছে, নবীজি তায়েফের মধ্যে অবস্থান করছেন। তায়েফ নগরীতে যখন নবীজি যখন বসবাস করতেছেন, একটু বাড়বে, তায়েফ নগরীর মধ্যে নবীজি যখন বসবাস করেন, দুই বছর হয়ে গেছে, দুই বছর যখন হয়ে গেছে, এখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আবশ্যক হইল সন্তানটাকে ফিরিয়ে দেওয়া। দুই বছরের জন্য দিয়েছে, এখন দুই বছর শেষ, কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মন চাই না এমন একটা শিশুকে মার কাছে ফেরত দিতে। হালিমার তো মন চাই তাকে যেন সেই তায়েফের মধ্যে যেন জনম ভর তাকে যেন রাখতে পারে, আর আল্লাহ প্রদত্ত বরকত রাজি যেন তিনি ভোগ করতে পারেন। আর এইদিকে মা আমিনা, শুধু দিন গুনছে আমার মোহাম্মদ কখন আমার কুলের মধ্যে এসে ফিরবে। দুই বছর শেষ, তায়েফ থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসলেন। মক্কাতুল মুকাররমার মধ্যে যখন চলে আসলেন, মক্কার মধ্যে আসার সাথে সাথেই যখন মা আমিনার কাছে গেলেন, এমন সময় মক্কার মধ্যে মহামারী শুরু হয়ে গেছে। মক্কার মধ্যে ব্যাপক হারে মহামারী শুরু হয়ে গেছে, মক্কার মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে, খাদ্যের অভাব অনটন লেগে গেছে। যদিও মা আমিনা চেয়েছেন সন্তানটাকে বুকের মধ্যে রেখে শান্তি অনুভব করবেন, আর কোনোদিন কারো কাছে দিবেন না। এমন সন্তান কয়জনে পায় যে সন্তানের জন্য আসমান কান্দে, যে সন্তানের জন্য জমিন কান্দে, যে নবীর জন্য রাত্র আর দিন ঝগড়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন নবীকে আমি রাত্রের মধ্যে আপনি জন্ম দিয়েন, দিন বলে আল্লাহ এমন নবীকে আপনি দিনের মধ্যে জন্ম দিয়েন, যে নবীকে নিয়ে দিন আর রাত্র শুধু ঝগড়া করে, যে নবীর মহাব্বত, এমন নবীকে কে ছাড়তে চাই। কিন্তু মা চিন্তা করলেন, যদি মুহাম্মদকে যদি এখন মক্কাতুল মুকাররমার মধ্যে যদি রাখি, না জানি কি হয়ে যায়, আমার সন্তান হারাবো, এটা আমি ভোগ করতে পারবো না। আমি মক্কাতেই থেকে যাই, আমার সন্তানটাকে হালিমার সাথে তাইফের মধ্যে দিয়ে দেই, তাইফ সুন্দর শহর। এই দিক দিয়ে মা হালিমাও প্রস্তাব রাখছেন, যদি দিতে চান তাহলে আমার নিতে কোনো বাধা নাই, আপনি খরচের চিন্তা করবেন না,
আমার সন্তানেও আবদুল্লাহ, মুহাম্মাদেও আমার সন্তান হয়ে গেছে। এই বলে আল্লাহর পয়গম্বর তাইফে যখন চলে গেলেন, তাইফের মধ্যে চলে গেলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের মধ্যে বসবাস করেন। অন্য ছেলেরা যেরকম ভাবে বসবাস করেন, চলাফেরা করেন, আপনার আমার পয়গম্বরের চলাফেরা এমন ছিল না, শান্ত শিষ্ট ছিলেন। নবীজি কোনো সময় দাঁড়ায় খাইতেন না, মানুষের সামনে প্রস্তাব পায়খানা করতেন না। তার যে দুগ্ধ ভাই, দুধ ভাই হালিমাতু সানিয়ার যে সন্তান হযরত আব্দুল্লাহ, তার দুধ ভাই, তার দুধ ভাই দিনের বেলা বাবার সাথে চলে যায়, বকরি চরাতে চারণ ভূমিতে চলে যায়। আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদ তো রাস্তা চিনে না, সেখানে যেতেও পারে না, দিনভর বাড়ির মধ্যে থাকে। একদিন মাকে জিজ্ঞাসা করে, মা আমার যে একটা ভাই আছে আব্দুল্লাহ, বিকালে পাই সকালে পাই, কিন্তু সকালবেলা কোথায় চলে যাই, তার দেখা তো আর সারাদিন তো মিলে না। হযরত হালিমা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সে তো চারণ ভূমিতে চলে যা, সেখানে গিয়ে খেলাধুলা করে, বকরি চড়াই চারণ ভূমিতে চলে যা, এবং আরবের তার সাথে আরো অন্যান্য শিশুরাও সেখানে চলে যা। এবার নবী ডাক দিয়ে বলেন, মা আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমার দুধের ভাইয়ের সাথে আমিও সেখানে যাইতাম, আমিও সেখানে গিয়ে বকরি চড়াইতাম। হযরতে হালিমা অনুমতি দিলেন, আসা যাওয়া করতেছে দুই ভাই মিলে, আসা যাওয়া করতেছে, সকালবেলা বের হয় বিকালবেলা ফিরে আসে। কিন্তু প্রত্যেক দিনের ন্যায় এমন একদিন আরেকদিন তারা দুধ ভাই মিলে খেলাধুলার জন্য চলে গেলেন। নবীজি খেলাধুলা করতেন না, নবীজি এক মাসে মাঠের এক কিনারায় বসে শুধু খেলাধুলা শুধু দেখতেন। অন্যান্য বাচ্চারা খেলাধুলার মধ্যে মশগুল থাকত, কিন্তু নবীজি খেলাধুলা করতেন না। হঠাৎ করে তার দুগ্ধ শিশু ভাই দেখে, সাদা কাপড় পরিহিত আসমান থেকে দুইজন কে যেন আসতেছে। আসার সাথে সাথেই আল্লাহর পয়গম্বরকে ধরছে, দইলে বসাইছে, বসানোর পরে আবার শোয়াইছে, শোয়ানোর পরে তার দুগ্ধবর্তী ভাই আব্দুল্লাহ দেখতেছে নবীজি অজ্ঞান হয়ে গেছেন, নবীজি অজ্ঞান হয়ে গেছেন। বাচ্চারা ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, এমন সাদা ফর্সা মানুষ আর তো কোনোদিন দেখি নাই, আরবের মানুষটা সাদা হয় কিন্তু তার চেয়ে হাজার গুণ সাদা দুইজন মানুষ, আবার সাদা কাপড় পরিহিত। হযরতে আব্দুল্লাহ চিনতে পারলেন না, তিনি ছোট মানুষ কিভাবে তাদেরকে চিনবেন। দৌড়তে দৌড়তে বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলে, মা জলদি আসো, আমার দুধ ভাই মুহাম্মদ মনে হয় আর পৃথিবীতে নাই। হযরতে হালিমা কান্দে, হালিমার স্বামী কান্দে, তারা দুইজন কান্নাকাটি করতে করতে সেই চরণভূমির মধ্যে গেলেন, গিয়া দেখেন আল্লাহর পয়গম্বর সুস্থ অবস্থায় সেখানে বসে আছেন। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মাদ, ও আব্বাজান মুহাম্মাদ, তোমার ভাই বলছে তুমি বেহুশ হয়ে গেছো, শুয়ে রয়েছ, তুমি মারা গেছো। আয়েশা দেখি তুমি মৃত না, তুমি তো আগের মতন জীবিত, কিন্তু আল্লাহর পয়গম্বর ছোট্ট মানুষ, শিশু মানুষ, ভয় পেয়ে গেছেন, বুকটা ধর ধর করে প্রকম্পিত হচ্ছে, চেহারাটা লাল বর্ণের হয়ে গেছেন, সাদা মানুষ, সুন্দর মানুষ। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে,
মুহাম্মাদ কি হয়েছে একটু ঘটনাটা যদি সুন্দর করে ব্যাখ্যার সাথে যদি বলতাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা দুইজন পোশাক পরিহিত লোক হঠাৎ করে আমাকে এসে শুইয়া দিয়েছে। শোয়া অবস্থায় আমি দেখতেছি, আমি বুঝতেছি আমার সিনাটাকে চাক করে ফেলেছে। জান্নাতি চাবো কেন আমার বুকটাকে কাটছে, কাটার পরে কলিজাটাকে বের করছে, হৃদয়টাকে বের করছে। জান্নাতের পানি, জমজমের পানি দ্বারা এগুলো ধুইছে। দোয়ার পরে কেমন যেন আবার এই কলিজাটা কলিজার জায়গায় রেখে দিছে, হাড়টা হাড়ের জায়গায় রেখে দিছে, আবার কেমন যেন শিরি করে দিয়েছে। এরপরে তারা আমাকে সালাম দিয়ে তারা চলে গেছে। এরপরে আমি আর কিছু বলতে পারি না, তারা চলে গেছে, তারা কোন দিক দিয়ে গেছে এটাও আমি জানি না। হালিমাতু সাদিয়া বলেন, আমার বয়স অনেক হয়ে গেছে, এমন কোনো ঘটনা কোনোদিন দেখিও নাই, কোনোদিন শুনেও নাই, কোনোদিন কল্পনাও করি নাই। কিন্তু মজার বিষয় হইল, ওপেন হার্ট সার্জারি যে করেছে, এর একটা দাগ আবার কলিজার মধ্যে, বুকের মধ্যে ঠিকই আছে। অপারেশনটা যে হয়েছে, ভিতর থেকে গুনাহগুলোকে ধুয়ে মুছে দিয়েছে, দুনিয়ার লোভ লালসা মহাব্বত সব দূর করে দিয়েছে। এটা যে অপারেশন যে হয়েছে, বুকটা যে কাটছে, আপনাকে যদি কোনো জায়গায় যদি সেলাই করা হয় তাহলে এর দাগ থাকবে কি থাকবে না বোঝা যাবে, এই জায়গাটা সেলাই করা হয়েছে। কিন্তু হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপাকের মধ্যে পড়ে গেলেন, মাত্র না অপারেশন হইল, আবার কোনো সেলাইও নাই, সেলাইও শুকায়ে গেছে, এটা কেমনে কি হইল? এবার তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী হে, আমাদের বাড়ির পার্শ্বে না একটা বড় আলেম আছে, আহলে কিতাব আছে, যে তাওরাত জানে, যে জাবুরের তিলাওয়াত করে, যে তাওরাতের আলেম, তার কাছে চলো যাই, মুহাম্মদকে নিয়ে একটু যাই। আল্লাহর পয়গম্বরের নবুওয়াতের দলিল ছোট্ট থেকে আরম্ভ হয়ে গেছেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এই খ্রিস্টান পাদ্রির কাছে যখন গেছেন, যাচ্ছেন চিকিৎসার জন্য, যাচ্ছেন ভয় দূর করার জন্য, আরবের তায়েফের মানুষরা তার কাছে যখনই কোনো একটা বিপদের মধ্যে পড়ে যায় তার কাছে যাই পরামর্শের জন্য। কিন্তু আজকে ঘটনার ব্যতিক্রম ঘটল, নবীকে নিছে চিকিৎসার জন্য, আবার সেই আহলে কিতাব নবীকে দেখে চিৎকার শুরু করে দিছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে, ডাক দিয়ে বলে, আরবের মানুষ আসলা না, তোমরা কোথায় আছো? আজকে চিনে ফেলেছি এমন এক সন্তানকে আমার কাছে নিয়ে আসা হয়েছে, যার বর্ণনা পুরো তাওরাত কিতাবটার মধ্যে শুধু এই শিশুটারই শুধু বর্ণনা। আরবের মানুষ জলদি আস, এমন এক শিশুকে আজকে আমার সামনে নিয়ে আসা হয়েছে। আমাদের আব্বা আম্মার ধর্ম, তোমাদের পিতৃপুরুষের ধর্ম সবগুলোকে মিটাইয়া দিবে। এখন যদি এই শিশুকে যদি হত্যা করতে না পারো তাহলে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে, এই শিশুর হাতে সারা পৃথিবীর রাজত্ব চলে আসবে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, কিরে এই পাগলটা কি বলে জানতাম ভালো মানুষ। হালিমাতু সাদিয়া তার কোল থেকে বাচ্চা শিশু মুহাম্মদকে টান দিয়ে নিয়ে আসলেন, বললেন, তোমার চিকিৎসা করার দরকার। সে বলে, না না, আমি পাগল হই নাই, এই শিশুকে তোমরা চিনো নাই, আমি ঠিকই চিনেছি। এটা হচ্ছে নবী, শিশু থেকেই সবাই চিনে। ও আমার ভাই, আল্লাহর পয়গম্বর এখন কুদরতি অপারেশন, যখন 4 বছর হয়েছে কুদরতি অপারেশন হয়ে গেছে,
সারা জীবনে চারবার আল্লাহর পয়গম্বরের সিনা চাক হয়েছে কতবার? ঐতিহাসিকগণ বলেন, যখন আল্লাহর পয়গম্বরের বয়স যখন 4 বছর হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে প্রথমবার অপারেশন শুরু করেন। যখন বয়স 10 বছর হয়, তখন আবার কুদরতি অপারেশন করেন। তৃতীয়বার যখন নবুয়াত দেওয়া হয়, নবুয়াতের সময় আরেকবার কুদরতি সিনা চাক করেন। চতুর্থবার চাক করেন যখন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এত মহব্বত করিয়া সশরীরে দেখতে মন চাইছে, নবীরও মন চায়, আল্লাহকেও মন চায়। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই মেয়ারাজ রজনীতে আগে সিনা চাক করাইয়া কুদরতি শক্তি দিয়া এমন জায়গায় নিয়ে গেলেন যে জায়গায় ফেরেশতাও পর্যন্ত যাইতে পারেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যখন বয়স 40 ঊর্ধ্বে হয়ে গেছে, কোনো বর্ণনায় এসেছে 47 বছর, কোনো বর্ণনায় এসেছে 49 বছর, অর্থাৎ মিয়ারাজ রজনীতে আল্লাহর পয়গম্বরকে চতুর্থবার কুদরতি অপারেশন করা হয়। প্রথমবার যখন কুদরতি অপারেশন হয়, এমন সময় তো আরবের মানুষেরা জানে না, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, না জানি আমার কলিজার টুকরা, আমিনার কলিজার টুকরা শিশু মুহাম্মাদের কি হয়ে যায়। আবার সেই আমিনার কাছে তায়াত থেকে মক্কাতুল মুকাররমায় সেখানে ফিরিয়ে নিয়ে গেছেন। সেখানে ফিরিয়ে নেওয়ার পরে আমিনাকে বলতেছেন, আমিনা এমন এমন ঘটনা ঘটেছে। আমিনা ডাক দিয়ে বলে, শুনো, তুমি তো একটা ঘটনা দেখছ, আমি আমিনা তার শিশু মোহাম্মদ পেটে আসার পর থেকে জন্ম পর্যন্ত আমি এমন এমন ঘটনা, হাজার হাজার ঘটনা আমি দেখছি। ও আমার ভাইজান, এবার আল্লাহর পয়গম্বরের ইচ্ছা হলো বাবার কবরটা জিয়ারত করা। সেখানে গিয়ে মা ইন্তেকাল করেছেন গত সপ্তাহের জুমার মধ্যে বলেছি, এখন আসেন, মার ইন্তেকাল হয়ে গেল, এখন সমস্ত দায়িত্ব নিয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব। তার দাদা মক্কাতুল মুকাররমা কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব এই দায়িত্ব নিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নবীজি যাকে ভালোবাসতে চান, যাকেই নবীজি ভালোবাসেন সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এর একটার উদ্দেশ্য হইল, নবী ভালোবাসবে শুধু আল্লাহকে, পৃথিবীর কোন মানুষকে ভালোবাসবে এটা আমার আল্লাহ চাই না। কারণ হচ্ছে, একটা মহিলা চায় স্বামী শুধু আমাকেই ভালোবাসুক। কথাটা বুঝছে? একটা মহিলা কি চায়? স্বামী শুধু আমাকেই মহাব্বত করুন, স্বামী আরেকটা বিয়ে করবে এটা কোনো মহিলা চাই না। কারণটা কি? স্বামীর ভালোবাসার মধ্যে ভাগ হয়ে যাবে, স্বামীর ভালোবাসার মধ্যে ভাগ হয়ে যাবে, এটা কোন স্ত্রী যেমন চাই না। আল্লাহ নবীকে ভালোবাসেন, নবী আল্লাহকে ভালোবাসবেন, নবীর অন্তরের মধ্যে অন্য কারো ভালোবাসা ঢুকে যাবে এই ভাগাভাগিটাও আল্লাহ চাই না। এই জন্যে খলিলুর রহমান ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ, খলিলর তো বন্ধু, হাবিবর তো বন্ধু, কিন্তু খলিল উপাধি দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কিন্তু হাবিব উপাধি দিলেন আপনার আমার পয়গম্বরকে। মুফাসসিরিনে কেরাম এর মধ্যে আরব সাহিত্যিক যারা আছেন, খলিলর তো বন্ধু, হাবিবর তো বন্ধু,
কিন্তু শব্দের মধ্যে যেহেতু পার্থক্য, লব্জের মধ্যে যেহেতু পার্থক্য, অর্থের মধ্যেও এরকম পার্থক্য আছে। খলিলের তো বন্ধু, কিন্তু এমন এক বন্ধু ভালোবাসা, তার কাছ থেকে শুধু নেয়, তার কাছ থেকে শুধু আনে, ভালোবাসা শুধু তার কাছ থেকে শুধু গ্রহণ করে। আর হাবিব তো হচ্ছে এমন বন্ধু, ভালোবাসে সব কিছু শুধু দেয়, তার কাছ থেকে আনে না। আল্লাহু আকবার। আমার আমার পয়গম্বর হচ্ছে এমন এক পয়গম্বর, এজন্য কবি বলেন জুবা তাবুয়াদের দাহা জায়গি, জুবা তাবুয়াদের দাহা জায়গি, সানায়ে মুহাম্মদ বুয়াদ দিল পীর, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশ মাজিদ আশবুয়াদ মুত্তাকা, সওয়ারে জাহাঙ্গীর ইয়াকুরা বুরা, কে বাগুজাশ আজ কসরে নীলি রাওয়া। আল্লাহু আকবার। এবার চাচাকে অন্তর থেকে ভালোবাসছেন, শুধু দাদাকে ভালোবাসছেন, দাদাকে চিনে, দাদাকে ছাড়া কাউকে চিনে না। দাদাও নবীনে মোহাব্বত করে, নবীও দাদাকে মোহাব্বত করে, দাদা যেখানে যাই নাতিও সাথে কইরা যা। দাদারে সারার কিচ্ছু বুঝে না, এই তো পেশ লাগছে, যখনই ভালোবাসা ঢুকে যাই তখনই সমস্যা। আল্লাহ বলেন দাদার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকে গেছে, দাদাকে সারা কিছু বুঝে না। নবীজির বয়স আট, আট বছর হওয়ার সাথে সাথে খাজা আব্দুল মুত্তালেব ইন্তেকাল করলেন। এখন দাদাকে হারাইছেন, জন্মের আগে বাবাকে হারাইছেন, জন্মের চার বছর পরে মাকে হারাইছেন, এবার আট বছর বয়স, এবার দাদাকে হারাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকগানিরও ব্যবস্থা করে দিয়েছেন, যারা ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষের সাথে সম্পর্ক আল্লাহ করায় দেন। নবীজির চাচাদের মধ্যে সবচেয়ে আরবের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যিনি ছিলেন, তার নাম হচ্ছে খাজা আবু তালেব। আরবের মানুষরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসত, আমানতদারী ছিলেন খাজা আবু তালেব। এবার খাজা আবু তালেব বলে তার বাবা, আমার ভাই হারায় গেছে, আবদুল্লাহ হারায় গেছে, আমার ভাই জন্মের ভাতিজার জন্মের পূর্বে হারায় গেছে, ভাতিজা আমার ভাবিকেও হারাইছে, এবার ভাতিজা এবার দাদাকেও হারাইছে। ও আরবের মানুষ শুনে রাখ, এই মুহাম্মাদের অভিভাবক আমি আবু তালেব হয়ে গেলাম। যতদিন পর্যন্ত আমি আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আমার শিশু, আমার ভাতিজা মুহাম্মাদকে কেউ কোনোদিন কষ্ট দিতে পারবে না। এবার নবীজি চাচার সাথে শুধু চলতেছেন, চাচার সাথে চলতেছেন, চাচা যেখানে যা বাতি যাও সেখানে যা, বাতিজারে কুলে কুইরে নিয়া মক্কাতুল মুকাররমার ওলিতে গুলিতে শুধু বাতিজাকে কুলে কুইরে নিয়া শুধু ঘুরে, বাতিজাকে এখানে নিয়ে যা সেখানে নিয়ে যা। কিন্তু খাজা আবু তালেব একজন ব্যবসায়ী ছিলেন, শাম দেশে মক্কা থেকে কিছু মালামাল নিয়ে শাম দেশে বিক্রি করতেন, শাম দেশ থেকে আবার কিছু মালামাল আনিয়া মক্কাতে বিক্রি করতেন। কিন্তু যখন থেকে আল্লাহর পয়গম্বরের দায়িত্ব যখন থেকে পেলেন, তখন থেকে কিছুদিনের জন্য শাম সফর বাদ দিয়েছেন, কারণ মুহাম্মদকে রেখে তো কোথাও যাওয়া যায় না, মুহাম্মদ শুধু কান্নাকাটি করে, তার তো কেউ নাই। এমন একটা শিশু যে শিশুর বাবা নাই, যে শিশুর মা নাই, যে শিশুর জোড়ার একটা ভাই নাই, যে শিশুর জোড়ার একটা বোন নাই, যে শিশুর দাদাও নাই, আবার কিছু চাচা আছে, চাচাওয়ারা আবার কিছু ভালো না, সুযোগ পাইলেই কষ্ট দিতে চায়। কিন্তু আমি এই শিশু মোহাম্মদকে রেখে শামের সফর হাজার কিলোমিটার দূরে, এত দূরে আমি সেই মোহাম্মদকে রেখে কেমনে যাই? তাই চার বছরের জন্য সফর বন্ধ করে দিয়েছেন খাজা আবু তালেব। এবার আর সফরে যায় না, সফর যাওয়া বন্ধ করে দিয়েছেন, ব্যবসার মধ্যে লস হইল হোক, কিন্তু মুহাম্মদকে রেখে যাওয়া যাবে না।
কিন্তু মাতিজার বছর যখন 12 বছর 2 মাস হয়ে গেছে, কথাও বুঝে এখন হাঁটতে উপরে, বুদ্ধি শুদ্ধ আর একটু বেড়ে গেছে, এখন যদি একা একা রেখে যাওয়া হয় তাহলে একা একা চলতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে খাজা আবু তালেবের ধারণা। মক্কাতুল মুকাররমার অন্যান্য ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে দিন তারিখ ঠিক করেছে, হাফসাই যাবে, ব্যবসার উদ্দেশ্যে সেখানে যাবে, শামে ব্যবসার উদ্দেশ্যে যাবে, কিন্তু শিশু মোহাম্মদকে জানানো যাবে না, জানলেই তো সে পাগল হয়ে যাবে। কিন্তু তারা সফরের জন্য দিন তারিখ ঠিক করেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কেমনে কেমনে শুনেছে, চাচা নাকি আমার রাইখা চইলে যাব। নবীজি কান্দে বলে, হ্যাঁ আমার যদি বাবা থাকতো তাহলে আমি শিশু মোহাম্মদকে রেখে যাইতো না, আমার যে চাচা মক্কার মধ্যে চাচা আমাকে রেখে যাবে, আমি কার কাছে নিয়ে আসকার কাছে গিয়ে আশ্রয় যাব। রাতের বেলা চাচার সাথে ঘুমাইতাম, চাচার বাহুটাকে বালিশ বানায় ঘুমাইছি, এখন চাচা নাই কার কাছে যাব, হাই রে যদি আব্বা যদি থাকতো, যদি আম্মা যদি থাকতো, আব্বা চলে গেলে আম্মার কাছে গিয়ে আশ্রয় নিতাম, আব্বাও নাই আম্মাও নাই ভাইও নাই বোনেও নাই, চাচা আমাকে রেখে কেমনে যাওয়ার সিদ্ধান্তটা নিল। নবীজি গোপনে গোপনে কান্দে, এতিম বাচ্চাদেরকে যারা দেখেছেন, অনেক এতিম দেখেছি, আমার মাদ্রাসাতেও কয়েকটা এতিম বাচ্চারা পড়ে, অনেক সময় তারা কান্নাকাটি করে, একদিন একটা শিশু বাচ্চা কান্না করতেছে, আমার ছাত্র হইল এই মাদ্রাসার মুক্তামিম, আমি যে মাদ্রাসাতে আছি এই মাদ্রাসার মুক্তামিম আবার আমার ছাত্রই মুফতি রাকিব মাহমুদ সাহেব, উনি হচ্ছে এই মাদ্রাসারই ছাত্র, আমার কাছে এফতা পড়েছে, ওই ছাত্রই মুহতামিম, আমি হইলাম প্রধান মুফতি, যা কিছু করে সব পরামর্শ করে মাদ্রাসা চালা, ইহতিমামের দায়িত্ব নেওয়ার মতো সময়ও আমার নাই। কিন্তু একটা ছাত্র একদিন কান্নাকাটি করতেছে, ডাকে আল্লাহ অফিসের মধ্যে, কি গো বাচ্চা কেন কান্নাকাটি করতেছ, তোমার কি কিছু প্রয়োজন আছে নাকি, বাবা নাই সন্তানটার বাবা নাই, এতিম বাচ্চাটা কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলাম, কেন কি হয়েছে, বাচ্চাটা পাঞ্জাবি দিয়া শুধু চোখগুলো শুধু মুছতেছে আর কথা কয় না। বলে, হুজুর অমুকের আব্বা চিপস নিয়ে আইছে, আমার আব্বা তো চিপস নিয়ে আসে না, যার বাবা নাই যার মা নাই সে বুঝে মা কেমন জিনিস বাবা কেমন জিনিস, অযুবক যে বাবা আর মায়ের মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছ, এমন বাবাকে আর মাকে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, মক্কা বিজয় করিয়া এবার মক্কার চৌকাটের মধ্যে ধরিয়া আমার আর আপনার পয়গম্বর কান্নাকাটি করে, আমার আপনার পয়গম্বর কান্নে, আমার আপনার পয়গম্বর কান্নাকাটি শুরু করতেছে, আর বলে, হাই মক্কা পাইলাম মদিনা পাইলাম, সারা পৃথিবীর মানুষের ভালোবাসা পাইলাম, কিন্তু কই আমার আম্মা আর আব্বারে তো পাইলাম। নবীজি কান্দে, মক্কাতুল মুকাররমার মধ্যে খবর লাগাইছে, আমার আম্মার বংশের কেউ জীবিত আছে কিনা, নবীজির বংশের একজন মহিলাকে পাইলেন, সম্পর্কে তার খালা হয়, এই মহিলাকে পাইয়া নবীজি যে সম্মান দেখাইছেন, ঐতিহাসিকগণ বলেন যদি মাকে পাইত না জানি আমার আর আপনার পয়গম্বর কত সম্মান দেখাইত। কিন্তু আজকে আমরা যখন সম্পদশালী যখন হয়ে যায়, বাবাটা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বাবার সম্মান কিন্তু আমরা করি না, মাকে দেখতে করি না, কেমন যেন তারা অসহায় হয়ে যায়, শেষের দিকে বাগাবাগি করি, ভাই মিয়া ভাই
আব্বা আমার ঘরে একদিন খাইব আর তোমার ঘরে একদিন খাইব, স্বাধীনতা বলতে কিছুই থাকে না বাবা, তুমিও কিন্তু একদিন বৃদ্ধ হইবা, একদিন দুর্বলতা তোমারও চলে আসবে, সেদিন কিন্তু এই খেলাগুলো তোমাকেও দেখতে হবে, যে যেমন করে মৃত্যুর আগে তার কপালে তা জুটে। বলতেছিলাম আপনার আমার পয়গম্বর শুনে ফেলছেন, একা একা কান্নাকাটি করে, একা একা কান্নাকাটি করছে, কাউকে বলতে পারে না দুঃখের কথা, মানুষ কার কাছে কয়, আপন জনের কাছেই তো দুঃখের কথা কয়, আপন যদি কেউ না থাকে দুঃখের কথা কার কাছে বলবে। চাচা রাতের বেলা প্রস্তুতি নিতে এসে গে ভাতিজারে রাইকে চলে যাইব, ভাতিজার চাচা একসাথে যখন রাতের বেলা ঘুমাইছে, ঐতিহাসিকগণ কত সুন্দর বাসায় কথাটা লেখছে, চাচা ঘুমাইছে চাচার অন্তরে তো ভাতিজার মহাব্বত, ভাতিজাও চাচাকে ভালোবাসে, চাচাও ভাতিজাকে ভালোবাসে। রাতের বেলা যখন শুইতে গেছে, হাতের মধ্যে রাইকা যখন ঘুমাইছে, খাজা আবু তালেব দেখেন কি গো গরম পানি করতে আসে, চায়া দেখে গরম পানি না, নবীজির চোখ থেকে ঝর্ণার মতো অশ্রু জড়ায়া জড়ায়া পড়তেছে, ডাক দিয়ে বলে মোহাম্মদ কেন তুমি কান্দ, কেন তোমার কান্নার কারণ, এই পর্যন্ত কোনোদিন তুমি কান্নাকাটি করো নাই, বাবার ছায়া মার ছায়া দাদার ছায়া হিসাবে আমি আছি, কিন্তু কেন কান্নাকাটি করতেছ। এবার বুকটার উপর উইটা জোরে বলে চাচা গো, মুখটা খাজা আবু তালেবের কানের মধ্যে নিয়ে বলে চাচা কেমন করে সিদ্ধান্ত নিলেন আপনার ভাতিজা মোহাম্মদ কেরাইকা কেমনে শাম সফর করবেন, চাচা তো জানে না আমার ভাতিজা তো জানে না। অনেক সময় দেখা যায় যাদের মেয়ে আছে যাদের ছেলে আছে, অফিসের সময় হয়ে গেছে, এবার বাবার কুল সারে না আসে না নাই, মায়ের কুল দিয়া পলায়া পলায়া আসতে হয়, ঘুম পাড়াইতে হয়, অমুক অমুকের বাসায় নিয়ে যাইতে হয়, দুই তালায় ঘুরায় আনি, এর মধ্যেই বাবার বের হতে হয়। খাজা আবু তালেবেও এই চিন্তাটাই করলেন, মোহাম্মদকে না বলিয়া আমি চলে আসবো, তাহলেই তো মোহাম্মদ তো আমারে ছাড়তো না। খাজা আবু তালেব বলে মোহাম্মদ কেমনে তুমি জানলা, আমি তো কাউকে বলি নাই, আমি তো কাউকে জানাই নাই, তুমি কেমনে জানলা। বলে সাসা শুনেছি আপনি নাকি আমারে রেখে চলে যাবেন, এবার কানের সাথে দুই ঠোঁট লাগায় বলে চাচা আমি মোহাম্মদ আপনি একা আমার রেখে যায় না, আপনার কাছে অনুরোধ জানাই আপনার সাথেও আমি শাম সফর করব। হাজা আবু তালেব ডাক দিয়ে বলে ভাতিজা মরুর পথ উত্তপ্ত বালির পথ, এত দূরের পথ, এত কষ্টের পথ, এত কষ্ট তুমি সহ্য করতে পারবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে চাচা আপনার আমার কথা চিন্তা করতে হবে না, আমি নিয়ত করেছি যতই কষ্ট হোক না কেন আপনার সাথে যাব। খাজা আবু তালেব বাধ্য হইয়া ভাতিজাকে নিয়ে আবার সফর শুরু করে দিবেন, সফর শুরু করতে দেরি ভাতিজার মধ্যে রহমত আর বরকত প্রকাশ হতে দেরি না, সবের থেকে সফর শুরু করে দিলেন, সফর শুরু হয়ে গেছে, সকালবেলা সফর শুরু করে দিছেন, একটু একটু করে হাঁটতেছে আর সূর্যটা উঠতেছে, যতই সময় যাচ্ছে সূর্যের তাপ বাড়তেছে, কেউ ছাতি ব্যবহার করে আর কেউ আবার গরম থেকে বাঁচার জন্য কিছু টুপি আছে, একটু বড় বড় টুপি গরম থেকে বাঁচার জন্য ব্যবহার করতেছে, কেউ শেরওয়ানি পরতেছে চামড়ার পোশাক পরতেছে, কিন্তু আবু তালেব চাইয়া দেখে নবীর কিছু পরতে হয় না, আসমানের একটা মেঘমালা নবীকে ছায়া দিতেছে, আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমতাল লিল আলামিন। এটা হচ্ছে আমার নবীর সিরাত। আমার নবীর জিন্দগি বলতে গেলে মাস শেষ হবে, বছর শেষ হবে, কিন্তু নবীজির জিন্দগি আলোচনা করে শেষ করা যাবে না। এমন এক নবী আমরা পেয়েছি, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি। নবীজি যায় রাস্তায় হাঁটতেছে, রাস্তা দিয়া সফর শুরু করে দিছে, সবাই রোদ্রে ভুগে, সবাই রোদ্রে ঘামে, কিন্তু আল্লাহর পয়গাম্বর যেমনে যায় আকাশের সেই মেঘমালা ওই দিকেই যায়। মানুষের ডাকতে বলে আবু তালেব, মুহাম্মদকে আমাদের সাথে দিয়া দাও না, আমাদের সাথে তাদেরকে সামনে নিয়ে যাই। তোমার কাফেলায় যদি থাকে তাহলে তো শান্তি স্বপ্ন তুমি পাও। খাজা আবু তালেব বলে, কেন মুহাম্মদকে ছাও? বলে, মুহাম্মদ যতক্ষণ থাকে ততক্ষণ আর আমাদের গায়ে গরম আর রৌদ্র লাগে না। কেমন এক নবী, কেমন এক নবীকে পাইলা! এই নবীরে পায়া নবীর সুন্নত আমরা কেমনে ভুলে গেলাম। নবীজি হাঁটতেছেন, নবীজি যাইতেছেন, সামন দিকে যাইতেছেন, আর শুধু বরকত আর বরকত শুধু প্রকাশ পাইতেছে। এমন এক জায়গায় গেলেন, কোনো সামে যাই নাই, মধ্যপথে এমন একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন। অবস্থান করার পরে তাবু টানাইলেন, সবাই মিলে নাস্তা খাচ্ছেন, খাবার খাচ্ছেন। জায়গাটার নাম হচ্ছে, ঐতিহাসিকগণ বলেন, তাইমা নামক স্থানে। সিরাতে মুগল তৈক, সিরাতে ইবনে হিসাম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তফার মধ্যে সকলেই একটা স্থানেই লিখেছেন। সেই স্থানটার নাম হলো মাকামে তাইমা। তাইমা নামক স্থানের মধ্যে সবাই নিয়ে কিছুদিনের জন্য বিশ্রাম নিচ্ছেন, কিন্তু অন্যরা একসাথে খায়, সবাই খাবারের জন্য ডাকে, কিন্তু শিশু মুহাম্মদ সকলের সাথে গিয়ে খাইতে পারেন না। এখানে একটা ইবাদতগাহ, উপাসনালয়, ইহুদিদের একটা মসজিদ। এই মসজিদের জানালায় তাকাইয়া একটা পাদ্রির নাম হইল বুহাইরা, বুহাইরা রাহেব। সে এই গির্জার মধ্যে ইবাদত করে, সে তাওরাত কিতাবের মধ্যে পড়েছে, যিনি নবী হবেন তিনি একটা সময় এই মাকামে তাইমা দিয়ে অতিক্রম করবেন। এই ক্রিস্টাল পথে মুহাইরা এক বছর নয়, দুই বছর নয়, কয়েক যুগ ধরে শুধু জানলা দিয়া তাকায় থাকে, কোন দিন এমন নবী আমার চোখে পড়বে, এই নবীকে আমি দেখিয়া এই নবীকে একটু বুকটার মধ্যে ঝরাইব। বুহাইরা রাহেব, ওই ইহুদি পাদ্রি, খ্রিস্টান পাদ্রি শুধু জানলা দিয়ে তাকায়া থাকে। হঠাৎ করে দেখে কেমন যেন আসমানের একটা চাঁদ তার জানালার সামনে আইসা গেছে। যেদিন থেকে শুনছে এই জানানা দিয়েই দেখা যাবে এই মাকামে তাইমা দিয়ে, যেদিন তাওরাতের মধ্যে, ইতিহাসের মধ্যে পড়েছে, তাওরাত কিতাবের মধ্যে আছে, নবীদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই ইতিহাস তাওরাত কিতাবের মধ্যে আছে, সমস্ত ইতিহাস না তাওরাতের মধ্যে আছে। নবীজি কোথায় যাবেন, কোথায় খাইবেন, কোথায় ঘুমাইবেন, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, কোথায় হিজরত, কোথায় নসরত, সব কিছু লেখা আছে। যেদিন থেকে শুনছেন এই দিন থেকে সব জায়গায় যায়, কিন্তু এই জায়গাটা তিনি ছাড়েন না, ইতিকাফের নিয়ত করে বসে রয়েছে। ও আমার ভাইজান, আজকে তো আর নবীকে তো পাবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামেই হচ্ছে নবীদের ওয়ারেস, নবীরা পান নাই। এখন তো নাইবে নবী হচ্ছে উলামায়ে কেরাম, নবীরে তো যেহেতু পাইতেছেন না, এখন যদি চিন্তা করে উলামায়ে কেরামের চেহারার দিকে সুনজর দেন, সুদৃষ্টি যদি দেন, নবীরে তাকায়া দেখলে যে সোয়াব উলামায়ে কেরামদেরকে তাকায়া দেখলে কি সোয়াব। এই জন্য ভাই বুহাইরা রাহেব দেখে কিরে
আসমানের চাঁদ উপরে থাকে, কেমন মানুষ আসলো আজকে দেখা যা, এই যে গির্জা, এই যে উপাসনালয়টা দেখা যা আলোকিত, আকাশের চাঁদ কেমনে আমার কাছে আসলো। বুহাইরা রাহেব কোনোদিন গির্জা থেকে বের হয় না, ওই এলাকার মানুষটা, তাইম এলাকার মানুষটা তাকে খাবার পৌঁছায় যান। নবীকে দেখার জন্য ইতিকাফের নিয়ত করে ফেলেছেন, শুধু চাইয়া থাকে, তার ইবাদতই হয়েছে চাইয়া থাকা। নবীজির অপেক্ষায় যদি কেউ থাকে এটাও বড় একটা ইবাদত। উলামায়ে কেরামের অপেক্ষা করা, তাদেরকে স্বাগতম জানানো, তাদের জন্য কষ্ট করা, এটাও একটা ইবাদত। সেই ইবাদত বানায় নিছে শুধু জান্নাত দিয়া মক্কার দিকে শুধু তাকায় থাকে। ব্যবসায়িক ভাইরা যা আর বলে, কি গো তোমাদের নবীকে কোনো জন্ম হয়েছেনি, কেউ জানে না। কিন্তু এই দিন দেখা যায় বুহাইরা রাহেব মসজিদ থেকে বের হওয়া শুরু করছে, এলাকার মানুষকে বলে, বুহাইরা এ থেকে বের নিয়ত করেছ, কোনদিন মসজিদ থেকে বের হও না, আজকে কেমনে তুমি মসজিদ থেকে বের হয়ে গেছ। এবার বুহাইরা ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ শুনে রাখো, আমি যুগ যুগ ধরে যার জন্য মসজিদের মধ্যে অবস্থান করতেছি, যে চাঁদ সূর্যের তাই কেউ দামি, চাঁদ আর সূর্যের তাই কেউ আলোকিত, যার জন্য অপেক্ষা করতেছি, ও তাই মার এলাকার মানুষ শুনে রাখো, আজকে চাঁদ আর সূর্য সেই মানুষটা আজকে মাকামে তাইবার মধ্যে চলে এসেছে। আল্লাহু আকবার। চশমে জাদান গাফেল আজা শাহনবাসীম, চশমে জাদান গাফেল আজা শাহনবাসীম, শায়দ কে ও নাগা কোনাদ আগানবাসী। একে চশমে জাদান, একে চশমে জাদান গাফেল আজা শাহনবাসী, শায়দ কে ও নাগা কোনাদ আগানবাসী। আল্লাহু আকবার। ও আমার ভাইজান, এমন সময়ে সমস্ত এলাকার মানুষরা তার পিছনে ছুটছে। বুহাইরা রাহেব দেখে শুধু মুহাম্মদের সাথে একটা মানুষই বসে থাকে, এই মানুষটার কেউ না, নবীজির চাচা খাজা আবু তালেব শুধু বসে থাকে। খাজা আবু তালেব ডেকে আনছে, আয়না বলে, খাজা গো এই শিশুটার আপনার কি হন? খাজা আবু তালেব বলে, আমি তো চাচা হই। এবার মাকামে তাইবার বুহাইরা রাহেব ডাক দিয়া বলে, খাজা মনে কিছু নিবেন না, এই শিশুটার নাম কি মুহাম্মদ কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার খাজা আবু তালেব ডাক দিয়া বলে, এতদিন পর্যন্ত সফর করে কোনোদিন কেউ তার নাম জানে না, এই মানুষটাকে এই পর্যন্ত কেউ দেখে নাই, বুহাইরা রাহেব বইলা দে, এর নাম নাকি মুহাম্মদ কি না? আবু তালেব ডাক দিয়া বলে, বুহাইরা ও কৃষ্ণর বদ্রী, ও এলেমওয়ালা মানুষ, আপনি বলেন আমার ভাতিজার নাম আপনারে কে কইছে? বুহাইরা রাহেব বলে, কেউ বলে নাই, আমি তাওরাতের মধ্যে পড়েছি, তার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে শুনে রাখো, তিনি হলেন সর্বশেষ নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার নবীর শান, ঠিক কি না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। তাকবীরের একটা ধ্বনি হইতে পারেন, একজন তাকবীর দেন না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী আমার মদিনারি বুলবুল,
আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীর সুন্নত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার নবীর সম্মান, ঠিক কি না? নবীকে মুসলমানরা চিনতেছি না, বেমানরা নবীরা দেখে চিনছে। আহলে কিতাব তাওরাতের কিতাব পরে নবীরা চিনছে। এবার ডাক দিয়া বলে, আবু তালেব আমি চিনে ফেলেছি, তুমি তার নাম শুনেছ, তুমি তার নাম আমি বলেছি, তাই তুমি আশ্চর্যান্বিত হয়েছ। এবার তোমার কানের সাথে কানটা লাগাইয়া বলে দেই, তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার! আবু তালেব আশ্চর্যান্বিত হয়ে গেছে। ডাক দিয়া বলে, আর কিছু জানো নি? ডাক দিয়া বলে, তার মার নাম হয়েছে আমিনা। আল্লাহ আকবার! আর জোরে কর না, আল্লাহ আকবার! আর জোরে কর। বলে, আরো কিছু জানো নি? বলে, তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বলেন তো খাজা আবু তালেব। এবার বলে, বলেন তো আমার নামটা কি? ডাক দিয়ে বলে, তোমার নাম হচ্ছে খাজা আবু তালেব। এবার ডাক দিয়ে বলে, আবু তালেব রে আমি নবীর পাগল, আমি নবীর প্রেমের পাগল, নবীর আমি ভালোবাসি, নবীর মহাব্বত করি, আমি যুগ যুগ ধরে এখানে দাঁড়ায় আছি, কেন জানো নি? জানি তোমার সাথে হিজরত করতে, সফর করতে শামের দিকে আসবে। এই নবীর পরিচয় যদি এই তাইমাবাসী যদি জেনে ফেলে, নবীর পরিচয় যদি শামবাসীরা জেনে ফেলে মোহাম্মদ চলে এসেছে, তাহলে আবু তালেব জানো না কত কাফের বেইমানেরা গবেষণা করতেছে, এই শিশু যেদিন এখানে আসবে তাকে হত্যা করে দিবে। ও আবু তালেব, আমি নবীরে ভালোবাসি, তোমার ভাতিজাকে ভালোবাসি, তোমার ভাতিজা যে ধর্ম নিয়ে এসেছে, ধর্মকে বিশ্বাস করেছি, তিনি যদি নবুয়ত প্রাপ্ত হন আর আমি যদি সখন বেঁচে থাকি, শুনে রাখেন, তাহলে আমি মুহাম্মদের জন্ম গ্রহণ করিব। কাজা আবু তালেব, আপনার হাতে ধরে বলি, আপনার ভাতিজাকে বুঝায়া তাড়াতাড়ি মক্কার মধ্যে পাঠায়া দিন, অন্যতে যদি জানতে পারে আপনার ভাতিজাকে তারা হত্যা করে ফেলবে। এই জন্য আমি যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছি, আপনার কাছে আমার অনুরোধ, তাড়াতাড়ি আপনার ভাতিজাকে মক্কার মধ্যে পাঠায়া দে। সাথে সাথে নবীকে বুঝিয়ে সুঝিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে পাঠিয়ে দিলেন। আজকে এই পর্বটা এখন পর্যন্তই থাক।